অভাবী সংসারে মা বাবার সাথে এক ছেলে এবং দুই মেয়ে রয়েছে, এতটুকু ঠিক রয়েছে। সংসারের আর যেন সবই অমিল, কারণ সংসারে ছয় বছরের একমাত্র ছেলের হাত এবং পা থাকলেও ছেলেটি হাঁটতে পারেন না, ছেলেটি বসতে পারেন না, ছেলেটি নিজে নিজে খেতেও পারেন না, ছেলেটি ভালো করে কথাও বলতে পারেন না এবং ছেলেটি খেলাধুলাও করতে পারেন না। স্থানীয় আশাকর্মীরাও কোনো খোঁজখবর নেয় না। পাশাপাশি সংসারে দুই মেয়ে থাকলেও তাদের বই, খাতা, কলম, জামাকাপড় কিছুই নেই। তারপরও বড় মেয়ে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করে এবং ছোট মেয়ে দশম শ্রেণীতে পড়াশোনা করে। দুই বোন কোনোদিন ফেলও করেননি এবং দুই বোন মেধাবী ছাত্রী হিসেবে এলাকায় পরিচিত। দুই বোনের ভালো জামাকাপড় নেই বলে বাড়ি থেকে বের হয় না। বোনদের পর্যাপ্ত ড্রেস না থাকায় এক ড্রেস জলে ধোয়ার পর ড্রেসটি শোকানোর পর অপর ড্রেসটি পরিধান করে। অর্থের অভাবে ভালো প্রাইভেট মাস্টারের সাহায্য সহযোগিতা নিতে পারেন না। নিজের চেষ্টাতেই দুই বোন পড়াশোনা করে। বাড়িতে প্রতিদিন ভালো করে তিন বেলা খাবার জোটে না। মা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন এবং বাবা রিকশা চালান। অনৈতিকভাবে দুর্বল বিপিএল পরিবার হওয়া সত্ত্বেও ছয় বছরের ছেলেটি প্রতিবন্ধী ভাতা পাবার জন্য সরকারের পক্ষ থেকে কিংবা স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে কেউ আজ অব্দি কোনো ধরনের ভূমিকা নেয়নি। এমনকি মা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করা সত্ত্বেও মাকেও পরিচারিকার ভাতার ব্যবস্থা করে দেওয়া হয়নি। পরিবারের পক্ষ থেকে কয়েকবার স্থানীয় পঞ্চায়েতে আবেদন করার পর পঞ্চায়েত কর্তৃপক্ষ ছেলের প্রতিবন্ধী ভাতা কিংবা মায়ের পরিচারিকার ভাতার ব্যবস্থা করে দেয় না। পঞ্চায়েত কিংবা পঞ্চায়েত উপপ্রধান সহ পঞ্চায়েত সদস্য সহ শাসক দলের নেতা নেতৃত্বদের কাছে কয়েকবার যাবার পরও কোনো ধরনের সাহায্য সহযোগিতা কিংবা আশ্বাস না পাওয়ায় নিরুপায় এবং হতাশ হয়ে পড়েন পরিবারটি। অসহায় নিরীহ গরিব দুস্থ এই পরিবারটি হল ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরের গৌরনগর গ্রাম পঞ্চায়েতের এলাকায়। কৈলাসহরের চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে গৌরনগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডের কামরাঙ্গা বাড়ি এলাকার স্থায়ী বাসিন্দা কৃপেশ মালাকার এবং অর্চনা মালাকার। বাবা কৃপেশ মালাকার, পেশায় ই রিকশা চালক, এবং মা অর্চনা মালাকার অন্যের বাড়িতে গৃহপরিচারিকার হিসেবে কাজ করেন। অর্চনা দেবীর ছয় বছরের কৃষাণ মালাকার জন্মের পর থেকে আজ অব্দি হাঁটতে পারেন না, দাঁড়াতেও পারেন না, নিজে নিজে খেতেও পারেন না এবং ভালো করে কথাও বলতে পারেন না এবং খেলাধুলাও করতে পারেন না। ছয় বছরের এই প্রতিবন্ধী ছেলেটির প্রতিবন্ধী সার্টিফিকেট বের করতে অনেকের কাছে গেলেও অর্চনা দেবীকে কেউ সাহায্য সহযোগিতা করেননি। বহু কষ্টে অর্চনা মালাকার গত বছরের 25 এপ্রিল ছেলের 60% প্রতিবন্ধী সার্টিফিকেট বের করে, কিন্তু প্রতিবন্ধী সার্টিফিকেট বের করে কী আর হবে? আজ অবধি ছেলের প্রতিবন্ধী ভাতা কিংবা প্রতিবন্ধী ছেলের চিকিৎসার জন্য সরকারি কোনো সাহায্য পাননি কিংবা কেউ এগিয়েও আসেননি। ছয় বছরের প্রতিবন্ধী ছেলের সরকারি কোনো সাহায্য সহযোগিতা না পেয়ে নিজের পরিচারিকা ভাতার জন্য পঞ্চায়েতের কাছে কয়েকবার লিখিতভাবে আবেদন করলেও আজ অবধি কোনো ধরনের ব্যবস্থা হয়নি। স্বামী কৃপেশ মালাকার ই রিকশা চালিয়ে প্রতি মাসে ই রিকশা কিস্তি 3,500 টাকা ব্যাংকে দিয়ে পরিবার চালানো খুব কষ্ট হচ্ছে বলে জানান অর্চনা দেবী। ছয় বছরের প্রতিবন্ধী ছেলেকে চরম অশান্তি নিয়ে বসবাস করার পাশাপাশি অর্চনা দেবীর বাড়ির পাশে রামকমল স্কুলের দ্বাদশ শ্রেণীতে বড় মেয়ে এবং দশম শ্রেণীতে ছোট মেয়ে পড়াশোনা করছে। অভাবের তাড়নায় দুই মেয়ে ভালো করে পড়াশোনাও করতে পারছেন না। অর্থের অভাবে মেয়েদের বই, খাতা, কলম এবং ভালো মাস্টার দিতে পারছেন না। 2018 সালে রাজ্যে বিজেপি দলের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর অর্চনা দেবী প্রধানমন্ত্রী আবাস যোজনার একটি ঘর পেয়েছেন 2022 সালের শেষ দিকে। এই ঘরটির নির্মাণ কাজ বর্তমানে চলছে। তাছাড়া বিজেপি সরকার আসার পর অর্চনা মালাকার বাড়িতে একটি শৌচালয়ও পেয়েছেন বলে জানান। কিন্তু ছয় বছরের প্রতিবন্ধী কৃষাণ মালাকারকে বাঁচানোর জন্য, প্রতিবন্ধী ভাতা কিংবা ছেলের চিকিৎসার জন্য এবং দুই মেয়ের পড়াশোনা চালানোর জন্য কোনো সংগঠন কিংবা স্বেচ্ছাসেবী সংস্থা কিংবা ব্যক্তিগতভাবে কেউ এগিয়ে এলে হয়তোবা অর্চনা দেবীর ছয় বছরের প্রতিবন্ধী ছেলেসহ গোটা পরিবার সমাজের অন্য 10টা পরিবারের মতো মাথা উঁচু করে বাঁচতে পারবে বলে অনেকেরই অভিমত। তবে পরিবারের এই করুণ ইতিহাস সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানাতে গিয়ে কাতরভাবে কয়েকবারই অর্চনা দেবী জানান যে স্থানীয় চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জনপ্রিয় জনদরদী মন্ত্রী টিঙ্কুরায় যদি একটু খোঁজ নিতেন তাহলে নিশ্চিতভাবে কোনো একটা ব্যবস্থা হতো বলে অর্চনা দেবী সহ গোটা পরিবার আশাবাদী।
কারণ চিকিৎসার অভাবে 6 বছরের প্রতিবন্ধী কৃষণ মালাকারের হাত পা প্রতিদিন ছোট হচ্ছে বলেও জানান অর্চনা দেবী। আমার তো সমস্যা হইতো ছেলেটা হাঁটতে পারে না, 6 বছর হয়ে গেছে হাঁটতে পারে না। তো দুই মেয়ে এক ছেলে, বড় মেয়ে পরে 12-এ আর ছোট মেয়ে 10-এ, আর টুকটুক চালাইয়া সংসার চলতে খুব কষ্ট হয় আর কি। আর ছেলেটার এমনি সার্টিফিকেট আছে কিন্তু কোনো সরকার থেকে কোনো সুবিধা সাহায্য পাইছি না, না প্রধান গেছে গেছি না, এমনি মহিলা মুস্রাত থেকে শিলু দেব না, তারপরে আরো তারা মানে 1 বছর আগে আইয়া গেছে আমরা বাড়িতে, আইয়া হেয়ার ছবি টবি তুলিয়া লইয়া গেছে, লইয়া যাওয়ার পরে তো 1 বছর ইয়া গেছে, এখনো তারা কোনো কিছু জানাইছেও না আইছেও না। ওই ছেলেটার ডাক্তার দেখাম কোনো সাহায্য না, আমরা তো গরিব মানুষ কোনো দিকেও সুযোগ ইয়ে করতে পারতাছি না, ডাক্তার দেখানি গেছে না, কিছু সাহায্য পাই আর কি বাচ্চাটার সুস্থ করার লাগিয়া। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।